তোমাদের মেলার একবার ভিড় দেখাচ্ছি আর এখন এখানে চলছে চশমা কালেকশন বন্ধু এখন চশমা দেখছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো আশা করি তোমরা সবাই ভালো আছো তো দেখা হচ্ছে তোমাদের সাথে একটা নিউ ইয়ার ফ্রেশ তো আমি ভাবছিলাম যে 2023 এর আগেই ভিডিওটা করবো জানুয়ারি প্রথম দিকে তো তখন ভিডিওটা করা হয়নি আর বুঝতে পারতো মিডল ক্লাস ফ্যামিলি মানে অসুবিধা থাকে মিডল ক্লাস ছাড়া তোমরা যারা দেখছো তো তোমরা খারাপ পেও না তো দেখো যারা মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করে তো তারাই ভালো করে জানে যে মিডল ক্লাস ফ্যামিলিতে কত অসুবিধা থাকে আর তারপরে মানে যে যতটুকু কাজ থাকে না এখন তারপরে সময় নিয়ে তারপর নিজের জন্য সময় বার করতে হয় ওখান থেকে তো আজকে একটু বেরিয়ে পড়লাম তো এখানেই সামনে আমাদের একটা মন্দির আছে বোধাগস নামে একটা জায়গা আছে একটা এখানেই বেশি দূরে না তো 10-15 কিলোমিটার হবে আর তাড়াহুড়া করতে আমার যে মেন হেলমেটটি তো ওই হেলমেটটা নিয়ে আসিনি তো দেখছো আমার ভিন্ন রেডি তো পাশে আমার তো হেলমেটটা রাখা আছে তো এটা হচ্ছে আমার ডেলি লাইফে ইউজ করা হেলমেটটা তো আর যেখানে যাচ্ছি ওটা তো বেশি দূরে না তো ওর জন্য ভাবলাম যে হেলমেটটা লাগবে না আর আজকে যা ভিডিও দেখবে সব মোবাইল থেকে হবে আমার বন্ধু কিছু বলতে যাচ্ছে বলো বলো তুমি গাইস এই মুহূর্তে আমরা আছি পানিগুড়ি টোল প্লাজাতে একদম আমরা গোদাগঞ্জে যাচ্ছি গোদাগঞ্জে গিয়ে যা কিছু হবে সব কিছু আপনারা ব্লগে দেখতে পাবেন যা হবে না হবে সব কিছু দেখানো হবে আপনাদেরকে আর আমাদের একটা বন্ধু ফোন আসে আর গাইস আজকে যে ব্লগটা দেখতে পারবে তো সম্পূর্ণ এটা মোবাইল দিয়ে হবে একটু আগে আমাদের দুটো বন্ধু দাঁড়িয়ে আছে তো অনেক লেট হয়ে গেছে আমাদের আমাদের অ্যাকচুয়ালি টাইম ছিল যে দুটোর দিকে আর এখন বাজে প্রায় আড়াইটা মতো তো চলো সোজা আগে যাই বন্ধুর জন্য এখন দাঁড়ালাম এক জায়গায় দেখতে পাচ্ছি একটা ব্রিজের মতো না ভাইয়া মেরা মুলতা নিকাল কি ক্যা তো অ্যাকচুয়ালি এটা ব্রিজই একটা ব্রিজে দাঁড়িয়ে আছি তো দুইটা বন্ধু এখন আসেনি তো সামনে থেকে দেখা যাচ্ছে বন্ধুরা আসছে তোমরা দেখাচ্ছি একবার এই আমার হেরা বন্ধু চলে আসে কোথায় কোথায় বিট্টু কোথায় বিট্টু কোথায় কোথায় বিট্টু কোথায় এ এ কি বলিস তুই আমরা এখন যাবো এখন গেলামই না এখন আমরা আর এখন এখান থেকে বেরিয়ে যাবো তো সোজা চলে যাবো একদম গোদাগঞ্জ যেখানে মেলাটা হচ্ছে ওখানে চলে যাবো তো তারপর তোমরা সিন চেক করাচ্ছি তো তোমরা তখন সিন চেক মেলার গেট আর আমরা ঢুকে গেলাম আমার ফরেস্টে দেখতে পারছো আমার দুপাশে ফরেস্ট এই বাদিকেও ফরেস্ট ডান দিকেও ফরেস্ট আর এখান থেকে সামনেই যে মন্দিরটা আছে মোদাগঞ্জ মা ভবানী দেবী মন্দির ওটা সামনে তোমাদের সামনে গিয়ে দেখাচ্ছি আরেকবার এই আমরা এখন ভিতরে ঢুকছি তোমাদের মেলার একবার ভিড় দেখাচ্ছি পুরো ভিড় সামনে থেকে একদম দেখাচ্ছি দেখো আর এই যে এখানে ঢোকার গেট আর কি ভিতরে যেটা যেখানে আর কি মন্দিরটা ঢোকার গেট এটা আর যেখানে লেখা আছে 51 ফিট মা ভবানী দেবী তো এখানে যে মেলাটা হচ্ছে এটা তো 51 বছর না এটা কি 51 বছর অনেক পুরনো মন্দিরটা তো তোমাদের সামনে ভিডিও দেখাচ্ছি একবার সামনে একটা একটা বড় শিব ঠাকুর আছে অনেক সিনটাও দেখাচ্ছি এই শিক্ষকটা বড় মূর্তি দেখতে পাচ্ছ তো এখানে ঘুরে এসে তো এখানে আন্দাজে 30 ফুট করা হয়েছে কত ফুট হবে দাও এটা তোমাদের কি মনে হচ্ছে একটু বলো দাদারা 30 ফুট তো 30 ফুটের মধ্যে হবে তো এটা ঠিক করে জানা নেই তো অন্যদিন এরকম ভিড় থাকে না তো আজকে মেলার জন্য আর কি মানে মেলা তার মধ্যে পুজো ওই উপলক্ষে এত ভিড়টা তাহলে অন্যদিন এত ভিড় থাকে না দেখতে পাচ্ছ পুরো ভিড় একদম একদম জায়গা নেই আর তোমাদের এখন সিন যে মন্দিরটা আছে তো আমরা এদিকে ঢুকবো না প্রথমে যে গেটটা ওদিকে দেখালাম ওদিক দিয়ে ঢুকবো আমরা তো চলো তোমাদের গিয়ে আমি তোমাদের সিন চেক করাচ্ছি এখন আমরা একটু এদিকে একটু দাঁড়ালাম তো দেখি পুরো ভিড় আর এখন তো ঢুকবো ভিতরে তার আগে আমার বন্ধু কিছু বলতে চায়
বন্ধুটা বলো হ্যালো কাল এই মুহূর্তে আমরা বোলা মাছ মন্দিরে চলে এসেছি আচ্ছা আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তে খেলা হচ্ছে সুমন তুমি কিছু বলো তুমি কি বলতে চাও ভালো লাগছে আচ্ছা আর আসলাম আসবো করে আসা হয় না আচ্ছা লোকজন ভিড় দেখে কেমন লাগছে ভিড় দেখে ভালো লাগছে অনেকদিন পরে করোনা কালের পরে এই যে ফার্স্ট ভিড় দেখা একদম এখানে হচ্ছে মন্দিরে নামার সিঁড়ি আমরা এখন নিচের দিকে যাবো মন্দিরটা আর কি নিচের দিকে আছে আর যে ভিড় প্রথমে ছিলাম হচ্ছে আমরা এইদিকে ওইদিকে দেখলাম যা জাম মানে যে লাইন তো আমরা এদিক দিয়ে পরে আমার এদিক দিয়ে উঠে আসলাম এই পিছন দিক দিয়ে এখন আমরা এদিক দিয়ে যাচ্ছি মাঠ হয়ে উপায় নেই যে জাম ছিল ও দেখতে পাচ্ছ এদিকে দুটা মন্দির দুই পাশে আর এখানে একটা সবথেকে ইন্টারেস্টিং একটা গাছ আছে তো গাছটা তোমাদের দেখাচ্ছি সামনে গিয়ে দেখাচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছ একটা গাছ এই গাছটা হয়তো একটা এটা দুটো পরে একটা হয়ে গেছে দেখতে পাচ্ছ আর ওই যে ওইদিকে একটা মন্দির কমপ্লিট হয় নাই ওইদিকে মন্দিরটা কমপ্লিট হচ্ছে আর আপাতত এখানে যজ্ঞ হচ্ছে যজ্ঞ হচ্ছে না আর এখন এখানে চলছে চশমা কালেকশন বন্ধু এখন চশমা দেখছে পছন্দ হচ্ছে না এখনো তারপর দেখি এখান থেকে কোথাও যাওয়া যায় আর সামনে চিত্রাহারে আওয়াজ শোনা যাচ্ছে চিত্রাহার দেখতে যাবি চল তো বলে ছোটবেলা থেকে চিত্রাহার দেখা শোক না তুই বল না বল বল লজ্জা হয়েছে কেন তুই অনেক তুই দেখতে জানি দেখবি তুই একবার এই যে দাদা বন্ধু লজ্জা পাচ্ছি এখন আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাইক করে দেবে আর সবচেয়ে ভুলবে না তো চলো দেখা হচ্ছে জন্য টাটা।